ও বাবা, মনে হচ্ছে ভাইয়ের প্রথম রাতটা ভালোই কেটেছে। এ ভাই, কে ছোট ভাই নাকি? ভাই ভাই, কাল রাতের পরিশ্রমে খুব টায়ার্ড হয়ে গেছিস বোধহয়। তুই কোনো শব্দ পেয়েছিস নাকি? তুই কিছু বুঝবি না, কোমরটা ভাঙেনি কিন্তু মনটা ভেঙে গেছে জানিস। পুরো 20 জন মিলে। 20 জন? মানে বৌদিকে ছেড়ে তুই বাইরে গিয়েছিলি নাকি? সেই তো আমাকে বাইরে নিয়ে গেল ভাই। এত জোরে কেন চেঁচাচ্ছিস? বৌদির সাথে তুমি এরকম করো না ভাই। আজকাল অন্য মেয়েদের সঙ্গে স্বামীরা মিশলে স্ত্রীটা স্বামীদের মেরে ফেলে। তোমাকে 20 জনের সঙ্গে লাভ করিয়ে কত মহান কাজ করেছেন তিনি, সেই মহান মহিলাকে পুজো করা উচিত। আমাকে অনাথ আশ্রমে নিয়ে গেল। আমি অন্ধ বলে কাল রাতে আমাকে ঘোড়া করে আমার পিঠের উপরে সব বাচ্চাকে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সকাল করে দিল। ওহো, এই ঘটনা তুমি মজা নেবে ভেবেছিলে, তোমার মজাটাই বার করে দিয়েছে না? ছাড় তো ওখানে গিয়ে বসে চল, আমার দাঁড়ানোর শক্তি নেই। আগে চশমাটা তো পরো, কেউ দেখে ফেলবে। তোর কথা শুনে মনে হচ্ছে তোর ফার্স্ট নাইট ভালোই কেটেছে। কি আর বলবো ভাই, সেটা কাল রাত্রি। তার মানে তুই ফার্স্ট পেপারে ফেল হয়ে গেলি? সেই পেপারটা পেলাম কোথায় যে অ্যানসারটা লিখবো? সারা রাত তো জন্ম নিয়েই পড়েছিল। ও, কুষ্ঠিতে লেখা জন্ম? আর তা নয়, কুন্তি সূর্যকে দেখে কর্ণের জন্ম দিয়েছিল, চন্দ্রকে দেখে আরেকজনের জন্ম দেবে। এতদিন ওকে ভক্ত বলে ভেবেছিলাম, কিন্তু এখন যা দেখছি ও পাগল একটা। তুই কিছু ভাবিস না ভাই, সব কুকুরেরই একটা দিন আসে। আগে এদের সমস্ত সম্পত্তি আমাদের হাতে আসুক, তারপর মজা দেখবি। বাবা জীব, শ্বশুর মশাই এলেন বোধহয়। শ্বশুরের সাপোর্ট এখন আমাদের খুব দরকার। অফিসের জন্য রেডি তো না? আরো 2 দিন এনজয় করবে। থাক বাবা, আর এনজয় করার দম নেই, ঠিক বলেছি না ভাই? ইচ্ছা না থাকলেও তুই ঠিক কথাই বলেছিস। ভাই তোমার বাদিকে আছে। ছোট ভাই অফিস যাবে না? গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ, চলো। গুড মর্নিং। মর্নিং, বসে যান বসে যান। বাবা জীবন, কি হলো? ওরা দাঁড়িয়ে আছে, তুমি কি করে জানলে? রেসপেক্ট দিয়ে দাঁড়ানোর কথা, আমি এক্সপেক্ট করেছিলাম। ও, দেখলে তো সবাই আমার জামাই কত ব্রিলিয়েন্ট ব্রেন। এস এস, কি শিলা, ভালো আছো তো? ভালো আছি। বাবা জীবন, এই শিলা ম্যাডাম হলো আমার কোম্পানির চিফ। কোম্পানির চিফ? রেট কত? হ্যাঁ, না না, মানে স্যালারি কত? 10,000 রুপিস স্যার। ভয়েসটা খুব ভালো। আচ্ছা, তোমার চোখ উইক বলে জানতাম, এখন দেখছি তো সবই উইক হয়ে গেল। এসো এসো, বসুন আপনি বসুন। হ্যাঁ, লেগে যাবে, আস্তে আস্তে এসো। ওকে, হ্যাঁ, এই আমার অফিস। আমার চেয়ারটা এরকম কেন? হ্যাঁ বাবা জীব, এটা চেয়ার নয়, টেবিল। ও হ্যাঁ, কি এমডি চেয়ারে বসার ইচ্ছে হচ্ছে না? এসো 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 এসো, আমি বসিয়ে দিচ্ছি। ঠিক আছে। কি বাবা জীবন, কেমন লাগছে? মাথা ঘুরছে মনে হচ্ছে। মাথা ঘুরছে না বাবা জীবন, চেয়ার ঘুরছে। কি হলো বাবা জীবন, কাঁদছো? অন্ধ বলে ঘৃণা না করে আপনার মেয়ের স্বামী করে দিলেন, এই অফিসের এমডি করে দিলেন। ভগবান যদি এসে বলেন তোমার চোখ ভালো হলে তুমি প্রথম কাকে দেখবে, আমি বলবো আমার শ্বশুরের পা দুটো দেখবো। এটা কি আমার হাত ধরেছো বাবা জীবন? সরি বাবা জীবন, অন্ধ হলে তো কি হয়েছে, তুমি আমার মেয়েকে বিয়ে করছো তাতেই ধন্য হয়ে গেছি। তো অন্ধরাও তো এখন ক্রিকেটটাও খেলছে, আমার জামাই সব কাজের ভার নেবে, একজন মহান ব্যক্তি বলেছে। একজন অন্ধ সব কাজ করতে পারে বলছে কে সেই পাগল? নমস্কার স্যার। এ কি, তুমি কি আগে থেকে চেনো নাকি? আমি কি করে চিনবো বাবা, আমার তো চোখ নেই না। বাবা জীবন, এর নাম হলো শোভন, তোমার জন্য আর্জেন্টলি অ্যাপয়েন্ট করা ম্যানেজার। এর আগে একটা ব্যাংকের ম্যানেজারে কাজ করছিল, কিন্তু দুজন চিট আর চিট করে ফাঁসিয়ে ওকে চাকরি থেকে ছাঁটাই করে দিল, একে পুলিশের হাতে মারও খাওয়ালো। একটা কিডনিও বেঁচে দিয়েছেন বোধহয়। আচ্ছা, তুমি কি করে জানলে? মানে আমি কোথাও শুনেছিলাম, মানে এই টিভিতে দেখিয়েছিল বোধহয়। আচ্ছা, যারা আপনার কিডনি বেঁচে দিয়েছে তাদের আপনি পাবেন তো? তুমি কিছু চিন্তা করো না মিস্টার, আমি তাকে পেয়ে গেছি। পেয়ে গেছো? তাহলে পুলিশকে গিয়ে বলছো না কেন? এত শীঘ্রই তাকে আমার কাছে রেখে গাধার পিঠে চড়িয়ে মিউনিসিপ্যালিটির ড্রেনের জল খাইয়ে তারপর পুলিশে দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওই রকম লোকটা ওই রকমই দরকার। আচ্ছা ম্যানেজার বাবু, বাবা জীবনকে দিয়ে কি কাজ করাবেন?
আমি তো এসেছি তাকে বুঝে নেওয়ার জন্য, আই মিন কাজ শেখানোর জন্য। আপনি শুনুন, হ্যাঁ ঠিক আছে চলো আমার সঙ্গে। না না আমি যেতে পারবো না, আমার জ্বর আসছে। স্যার সেই বদমাশ কোথায় আছে জানেন? আরে তার কথা ছাড়ুন, আপনি আমাকে কাজ শেখান। দেখলে ম্যানেজার বাবু আমার বাবা জীবন কেমন ওয়ার্কহোলিক, ওয়ার্ক নয় অ্যালকোহলিক। গড ব্লেস ইউ। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং, এক্সকিউজ মি, কুড ইউ আর্ন সাম হসপিটালিটি ফর মি? জাস্ট আ মিনিট, আই উইল চেক ইট আউট। কেন হসপিটাল কেন বলছে? উনি হসপিটাল বলছেন না, হসপিটালিটি বলছেন। গুড মর্নিং স্যার। কে বাবা আপনি? এতক্ষণ এই লেডিকে আমি রামচন্দ্রের বিষয়ে বলছিলাম, আপনি এসে গেলেন। আচ্ছা আমার ডিউটিটা কি এখানকার সব কাজে দেখাশোনা করা? তো না না, এসব দেখার জন্য আমি আলাদা ম্যানেজার রেখেছি। কাকে? এই দিকে দেখো। আমার জামাইয়ের বিষয়ে তুমি আমার চেয়ে ভালো জানো। আপনি তো এইটুকু জানেন, আরো জানার দরকার আছে? সব যদি বলে দিই সেখানে থাকতেই পারবে না। মানে আমার যেখানে প্রশংসা হয় আমি সেখানে থাকি না। আসি বাবা। বাবা জীবন এক মিনিট, ম্যানেজার বাবু বাবা জীবনের জন্য কি ডিউটি অ্যালার্ট করেছেন? তাকে দিয়ে যেমন তেমন কাজ করাতে পারবো, তাকে আস্তে আস্তে এস্টাবলিশ করাবো, এর ব্যাপারটা আমার উপরই ছেড়ে দিন স্যার। ভেরি গুড বাবা জীবন, মোস্ট এক্সপিরিয়েন্স ম্যান, এর কথা অনুযায়ী কাজ করো, লাইফে উন্নতি করবে। ঠিক আছে চলো বাবা, আমি তোমাকে নিচ থেকে উপরে উঠাবো। হ্যাঁ বেস্ট অফ লাক। ধীরে ধীরে। এই কি এটা? ডিউটি ডিউটি। আমি ফ্লোর সাফাই করব, পায়খানাও সাফ করতে হবে, বাথরুমকে বেডরুম ভাবতে হবে, আর টয়লেটকে হানিমুন রুম ভাবতে হবে। এই কথা সব শ্বশুর মশাইকে বলে দেবো। বলে দিলে কি হবে? কিছুই হবে না। আমি যদি তোর ব্যাপারে তোর শ্বশুরকে সব বলে দিই না, অত বড় আলিপুর জেলটা তোর ভক্তিতে একটা মন্দির হয়ে যাবে। 10,000 কয়েদিকে ভক্ত বানিয়ে হরে কৃষ্ণ করে তোর সারা জীবন কেটে যাবে। বিশ্বাস না হলে দেখাবো। না স্যার এত শক্তি নেই আমার। অধিকারে থাকা পুরুষ আর অধিকারে না থাকা নারী কোথাও সাকসেস হতে পারে না, একটা পুরনো কথা আছে না? এটা রজনীকান্ত একটা ফিল্মে বলেছিল না? সেই জন্যই তো কথাটা বললাম। বাবা শুনবো স্যার, ওয়াকম্যানে রেকর্ডিং করে শুনবো, এখন থেকে আপনার কথা এফএম শোনার মতো শুনবো। গুরু বহুত স্মার্ট গুরু। হে কৃষ্ণ ভগবান, আমার ভাইটা এরকম পেশেন্ট হয়ে গেল কেন? ছোট ভাই এখন এলে? হ্যাঁ ভাই, তুমি এরকম বাইরে বসে আছো? শ্রীনিতে কেন, সোফাতে তো। ফালতু ওভার অ্যাক্টিং করো না। হ্যাঁ অভ্যাস হয়ে গেছে তো, এখানে কেউ নেই। আচ্ছা তোমাকে দেখে মনে হচ্ছে অফিসে অনেক কাজ বেড়ে গেছে। বাবারে ওয়ার্কলোড খুব বেড়ে গেছে, 15 মিনিট পর পর চা, আধ ঘন্টা পর পর কফি, 1 ঘন্টা পর হরলিক্স, মাঝে মাঝে বোনভিটা। বাবারে বাবা, ভাবতেই হয়রান লাগছে। নিতে না দিতে? দিতে, তোর কাছে আর কি লুকোবো, পায়খানা সাফ করা ছাড়া বাকি সব কাজ করিয়ে নিল এই শালা সিঙ্গেল কিডনিওয়ালা। তোমাকে আর কি বলবো ভাই, সেই কাজ আমাকে দিয়েও করিয়ে ফ্যান্টাস্টিক বলে সার্টিফিকেট দিয়েছে। ভালো করে কাজ করলে আমাকেও একটা সার্টিফিকেট দিত রে। সেসব ঠিক আছে, আমার খুব খিদে পেয়েছে, চল খেয়ে নি, চল ওদিকে যাই।